হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নানাজি কে ব্লগ। আমি নানা চোখে কেন আমার গায়ের রং কালো। আশা করি তোমরা প্রত্যেকে আছো ভালো। চলো বেশি না বাকি ভাট, ভিডিও শুরু করা যাক। আর আজকে আমার একটা বন্ধুর জন্মদিন, ওর জন্মদিনের সারপ্রাইজের জন্য আমরা এখানে এসেছি নীলকুঠির। আর জায়গাটা পুরোপুরি সবুজ, নীলের ভাগই কম। আর ও এখনো এসে পৌঁছায়নি, ওর আগে আমরা এখানে চলে এসেছি যাতে ওকে সারপ্রাইজটা আমরা দিতে পারি। আর ওর জন্য কেক ফেক আনা হয়েছে, তারপর অনেক কিছু আনা হয়েছে। এই যে কেক, ও আসলে পরে এখানে কেক ফেক কাটা হবে। এবার ওর অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি। ও আসির মধ্যে সুরজিৎ দেবা ওদিকে রেডি করছে, কেক ফেক সাজাচ্ছে। ওদের আসার প্রায় টাইম হয়ে গেল, ওরা আসলে পরে ওখান থেকে প্ল্যান হয়েছে চোখ ধরে নিয়ে আসা হবে। চোখ ধরে নিয়ে এসে ওর হচ্ছে এখান থেকে সারপ্রাইজটা দেওয়া হবে। এবার ওর আসার অপেক্ষা অনেকক্ষণ হয়ে গেছে, আমরা এখানে রয়েছি এক ঘন্টা প্রায়। ও ইতিমধ্যে আমাদের বার্থডে বয় চলে এসছে সাজীব। আমি আর হচ্ছে দেবা যাচ্ছি ওরে নিয়ে আসতে। ওরে নিয়ে আসি, তারপর দেখাচ্ছি ওর কী অবস্থা করছি আমরা। মারাত্মক অবস্থা হবে আজকে। আর চোখ ধরার জন্য নিয়ে এসছি আজকে কি বাউন স্যার। তো ইতিমধ্যে বার্থডে বয় আমাদের ঢুকে গেছে। চলো তো সারপ্রাইজ ওর দেওয়া হবে একটা। চোখটা ধরা হয়ে গেছে, তোমার দেখা লাগবে না, তুমি চলো। তোমার দেখা লাগবে না, ওই তোমাকে ওই কুদলাড়ুতে ফেলানো হবে। তো ইতিমধ্যে আমরা চলে এসেছি আমাদের সেই জায়গা। আর এখনই সাজীবের চোখ খোলা হবে। সাজীবের হাতে হচ্ছে কুদালটা ধরিয়ে ধরে, কেউ একটা কুদাল ধরিয়ে দেয় সাজীবের হাতে। তো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সাজীব, হ্যাপি বার্থডে টু ইউ। মার 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 সালা মার, পুরো ভরে দে ভরে দে, কিচ্ছু যেন দেখা না যায়, পুরো সাদা যেন হয়ে যায়। ওই পুরো ভরে দে ভরে দে, পুরো ভরে দে। খাবি না তো কি করবি, খাওয়ার ডেট তো তোর আজকে। সাজীব কেকটা কেটে ভালো, মোহাম্মদ মার মার মার, তুই নিয়ে মার, যতগুলো মোহাম্মদ নেবে ধর, একজন ধর কেকটা। ওই লিবিনি লিবিনি লি মোহাম্মদ লিবিনি, মার 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 মার, মারতে থাক মারতে। এই এক মোহাম্মদ লিবা, তারপরে মোহাম্মদ লিবা গে ব্লগার কে খাওয়ায় নানাজি, আমাদের নানাজি। তো পুরোপুরি শেষ, এই যে আমার অবস্থা এরকম করেছে। ওদিকে খাওয়া দাওয়া চলছে ঠিক আছে, আর এদিকে আমি নিজে সারপ্রাইজ হয়ে গিয়ে আসছি। আমি জানি না যে বন্ধুর বার্থডে আসছে। বাবা এই এরকম কামি না, দু চারটা থাকে ঠিক আছে টিমে, যারা নিজেরাই জানে না বন্ধুর কবে বার্থডে আছে। তো ইতিমধ্যে আমাদের কেক কাটা পর্ব শেষ হয়ে গেছে, কেক হাতে সবার একটা টাকা ধুয়ে দিয়েছে। নেক্সট ইয়ে তো যেতে হবে, নেক্সট ডেস্টিনেশন। তো নেক্সট যায় না কোথায় যাবে এখান থেকে, চলো যাওয়া যাক কোথায় কোথায় যায় না যায়। আর সাজিবে কেক কাটার স্টাইলটা দেখো, কেক দিচ্ছে না প্রসাদ দিচ্ছে, বা কি দিয়েছে প্রসাদ না কেক দিয়েছে তাই বল আগে। তো সেলিব্রেশনের শেষে আমরা এই হরিণের উপরে রেখে কেক কেটেছিলাম। তা হরিণের কিছু কিছু অঙ্গ নেই, যেমন এখান থেকে কানও নেই শিঙও নেই। তো সেই জিনিসটা বানানোর জন্য আমাদের এই মোটা ভাই, আমাদের মোটা ভাই এখন ওরা একটা মানে ইয়ে বানিয়েছে, সেটা দেখো তোমরা কি বানাতে বানাতে চাইছো ছেলে। তো হরিণের দুখানা শিং বানিয়ে ফেলেছে এরা। এই যে শিং, গোল্ডেন কালারের শিং বানিয়েছে হরিণের। তো আমাদের সেলিব্রেশনের সমস্ত পর্ব শেষ, এখন আমরা বেরোবো একটুখানি ঘুরতে ওর নিয়ে। ওর আজকে জন্মদিন যেহেতু, সেই উদ্দেশ্যে একটুখানি ঘোরাফেরা হবে। তো আমরা এখন যাচ্ছি ঘুরতে, চলো দেখাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো আমরা নীলকুঠির দিকে চলে এসেছি, এই যে নীলকুঠির সামনে। আর দেখাচ্ছি নীলকুঠিটা দূর থেকে কীরকম লাগে দেখতে। আর সেরকম কিছুই নেই, পুরনো আমলের একটা হচ্ছে মানে ইয়ে টাইপের কিছু অফিস টফিস হয়তো ছিল। যাই হোক দেখাচ্ছি ভিতরে কী আছে। এই যে সম্পূর্ণ নীলকুঠির, এই যে এই ঘরটা আছে নীলকুঠিরে। আর বাকি ভিতরে গিয়ে দেখাচ্ছি ভিতরে কী আছে না আছে। তো নীলকুঠিরে মেন যেটা আমাদের খুব ভালো লেগেছে সেটা হচ্ছে, এখানে শুনেছি যে নাকি এর তলা দিয়ে কোনো একটা বড় সুড়ঙ্গ আছে। এটা শোনার কথা, আমরাও জানি না সুড়ঙ্গ আছে কি নেই। তো এর তলা দিয়ে নাকি ছিল সেটা, অনেক দূর পর্যন্ত নাকি ইয়ে ছিল। তো এখন চলো ভিতরে দিয়ে ভিতরে দিয়ে ঘোরাচ্ছি কী আছে দেখাচ্ছি। নীলকুঠিরে এই উপরে ওঠা যেত, তো উপরে ওঠার জন্য এদিকে এদিকে দেখছি বন্ধ বন্ধ করে দিয়ে যেত। আমাদের ছেলেপিলে তো শুনবে না সবগুলো দিয়ে, মানে ওই টাইপের ছেলেপিলে। এখন দেখা যাচ্ছে যে কীভাবে উঠা যায় উপরে।
তো এখানে দেখতে পাচ্ছ একটা ফুটো ফুটো আছে, একটা জায়গা একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে এখন প্ল্যান হচ্ছে কিভাবে উঠা যায়। তো খুব কষ্টে করে উঠে পড়েছি আমরা নীলকুঠির ছাদে, আর দেখতে পাচ্ছ কিরকম ভাঙা, আর সামনে যদি দেখো পুরোপুরি এদিকেও ভাঙা, ওদিকে ভাঙা, চারি সাইডে ভাঙা চোড়া আছে এরকম। আর বাকি ছেলেপিলে ওপাশে চলে গেছে, আমি দেখাচ্ছি কীভাবে ওপাশে যাওয়া যায়, কী অবস্থা, কী কীভাবে যেতে হচ্ছে ওখানে ওই পাশে। তো প্রথম পা এদিকে, তারপরে এই সাইডে এখানটা ধরবে, দ্বিতীয় পা এখানে, আর তৃতীয় পা এখানে, তারপরে এখানে একটু হাত দিয়ে হালকা চলে এসছি আমরা ভিতরে। ভিতরের পরিস্থিতি এই যে কে উঠতে পারেনি, আমরাই উঠলাম এখানে, মনে আজকে প্রথমবার, মানে এর আগে ছেলেপিলে অনেক উঠেছে কিন্তু রাস্তা বন্ধ করার পরে এখনও কেউ উঠিনি, আমরা উঠলাম অনেকদিন পর। আর এখানে লাস্ট উঠেছিলাম যেদিনকে প্রথমবার এসেছিলাম নীলকুঠিরে, লাস্ট সেদিনকে উঠেছিলাম। আর এই সাইড দিয়ে এই এখান থেকে রাস্তা ছিল, সে রাস্তা রাস্তা সব বন্ধ করে দিয়েছে। আমি আমাদের মোটা ভাই আসছে, মোটা ভাই আসছে এখন, মোটা ভাই লম্বা, ওই যে পা দিয়ে দিয়েছে, টান টান চলে এসেছে, দেখলে হবে না ছেলে ফুর্তি আছে শরীরে। তো আমি ওর মধ্যে লাফ মেরে এখান থেকে লাফ মেরে নেমে পড়েছি, এবার দেবা আসছে, দেবা ওখান থেকে লাফ মারবে, ভাই আমার আসছে এখন। এবার আমাদের মেন যে, তো ওখান থেকে লাফ মারার পরে আমাদের একটা সদস্য ইঞ্জুরি হয়ে গেছে, এই যে শুয়ে পড়েছে পুরোপুরি, আমাদের বার্থডে বয়, বার্থডে বয়ের কাজ সারা আজকে, আজকে মনে হচ্ছে হয়েছে মৃত্যুদিন আজকেই হবে। টেবিলে ভিডিও ভিডিও বানাচ্ছে, আর আমার অবস্থা দেখো, আমি উল্টো করে বসে আছি গাড়ির পিছনে। তো আজকে ব্লগ এখানে শেষ হচ্ছে, আমরা ওখান থেকে চলে এসেছিলাম, আসার পরে একেবারে বাড়িতে চলে এসেছি। তো এখন রাত্রেবেলা হয়ে গেছে, তো যদি ব্লগ ভালো লেগে থাকে আর ওর সারপ্রাইজটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।